মানুষ শুধু মসজিদে মসজিদে ঘুরে খানকায় খানকায় থেকে জান্নাত যাইতে পারবে না পারবে না পারবে না। খাতা কলম নিয়ে আসার আমি লিখিত দেব এখানে, একটা লোক তার হায়াতের জিন্দগি সব যদি মসজিদের কোনায় থাকে কখনোই জান্নাত যাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত দিন প্রতিষ্ঠার আন্দোলন না করবে, আল্লাহর দেখানো পথে লড়াই না করবে, সংগ্রাম না করবে বাতিল মুশরিক কাফেরদের সাথে, ততক্ষণ পর্যন্ত জান্নাত যাইতে পারবে না। যদি জান্নাত সহজেই যাওয়া যাইতো, আল্লাহর রাসূল তার জীবনের 80টার বেশি যুদ্ধ 10 বছরে করেছে। কয় বছরে? 10 বছরে 80টা যুদ্ধ, 80টার উপরে যুদ্ধ। তা আল্লাহর রাসূল তো আরামায়েশে থাকতে পারত, তাইফের জমিনে গিয়ে তাকে কেন রক্তাক্ত হতে হবে, ওহুদের যুদ্ধ গিয়ে কেন দান মোবারক শহীদ করতে হবে, কেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুকে কারবালার জমিনে গিয়ে তার দেহ থেকে মাথা আলাদা করতে হবে, কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুকে বিষ পান করে মৃত্যুবরণ করতে হবে। আলিফ লাম মিম আহসিবান্নাসু আন ইয়াতরাবু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবীন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান মাতা ওয়া লাম ইয়া'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাওয়াহুল মুসলিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুকরিয়া আদায় করি সেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনাকে আমাকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের আগ মুহূর্তে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে কালিমাতে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত দোয়া কামনা করব। সেই সকল ভাইদের জন্য নবী আউলিয়া ইকরাম থেকে শুরু করে সাহাবা ইকরাম, তাবে তাবিঈন, আম্মাই মুস্তাহিদিন, পীর মাশায়েখ, ওলি আউলিয়া, গাউস কুতুব, মুমিন মুত্তাকিন বান্দাদের মধ্যে যারা পরকালে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমানের অগ্নি পরীক্ষা। ইমানের অগ্নি পরীক্ষা দিয়েই জান্নাত যেতে হবে। জান্নাত যেতে গেলে আল্লাহ সুবহানাহু তাআলা রব্বুল আলামিনের কোরআন, যেটা কমপ্লিট কোড অফ লাইফ, সারা বিশ্বের
সকল মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ, সত্য মিথ্যার পার্থক্যকারী। এবং জান্নাত যদি কেউ যাইতে চায় তাহলে তাকে এই ইমানের অগ্নি পরীক্ষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে লড়াই সংগ্রাম করে তারপরে জান্নাত যাইতে হবে। আর কোনো ব্যক্তি যদি তার ব্যক্তি জীবন পারিবারিক জীবনের মধ্যে আল্লাহর পথে লড়াইও করলো না, সংগ্রামও করলো না, ইসলামী আন্দোলনও করলো না, আল্লাহর দেখানো পথে চললো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে লড়াই সংগ্রাম করলো না, এই ব্যক্তিটি জান্নাতে যাইতে পারবে না। কথা বুঝছেন? আপনি আমি যদি জান্নাত যাইতে চাই তাহলে আপনাকে আমাকে অবশ্যই এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হতেই হবে। দিন প্রতিষ্ঠার সংগ্রাম ছাড়া একটি লোকও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এবং আমাদের শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে যারা মানুষকে ধোকার মধ্যে ফেলে রাখছে এবং মানুষকে ভুল ভাল বুঝাইতেছে, এই বুঝানোর মধ্যে কোরআনের কোনো দলিল নাই, আল্লাহর রাসুলের কোনো দলিল নাই, আল্লাহর রাসুলের হাদিসের কোনো দলিল নাই, আল্লাহর রাসুলের জীবনের একটি অংশ তাদের মধ্যে নাই, সাহাবা ইকরামের জীবনের একটি অংশ তাদের মধ্যে নাই, তারা শুধু মানুষকে পথভ্রষ্ট করতেছে এই ইহকালীন জীবনে নিজের স্বার্থ হাসিল করার জন্য। নিজেরা নিজেদের মন গড়ানো কথা, আলেমোলামাদের মন গড়ানো কথা নিয়ে মানুষদেরকে আজকে বিভ্রান্ত করতেছে খালি নিজের সুবিধা হাসিল করার জন্য। আমি আপনাদের সামনে আজকে স্পষ্টভাবে কোরআনুল কারিম থেকেই আলোচনা করব, যেটা আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। কারণ আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন, আল্লাহর রাসুলের জীবনী পড়ে থাকেন, আল্লাহর রাসুলের নবুয়াতের জিন্দেগির 23টি বছরের একটি মুহূর্ত আল্লাহর রাসুল আল্লাহর কোরআনের বাইরে কোনো কাজ করে নাই। এবং বিশেষ করে আল্লাহর রাসুলের মাদানী জিন্দেগি, মক্কা থেকে মদিনা হিজরত করে আসলেন, কাফের মুশরিকদের সাথে একবার দুইবার না, প্রায় 80টার উপরে যুদ্ধ তিনি পরিচালনা করেছেন এবং স্বয়ং 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বেশি দলিল খোঁজা লাগবে না, আপনি কোরআন খুলেন, আল্লাহর রাসুলের জীবনী খুলেন, স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো ঘোষণা করে দিয়েছেন। আমরা ইতিহাস জানি, আল্লাহর রাসুলের ইতিহাস আমাদের সামনে পাঠ করা হয়, উপস্থাপন করা হয়, বয়ান করা হয়। আল্লাহর রাসুলকে যিনি তাওহীদের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম বাধা দিল তার চাচা আবুল আহাব। সূরা আবুল আহাবের তাফসির পড়েন, ব্যাখ্যা বিশ্লেষণ পড়েন, ওখানে স্পষ্ট ঘোষণা আছে। এবং যখন আল্লাহ রাসুলের জীবনের এই দুঃখ দুর্দশাগুলো আমরা শুনি, যেমন তায়েফের জমিনে আল্লাহ রাসুল রক্তাক্ত হয়ে গেলেন, তার শরীর থেকে রক্ত পড়তে পড়তে স্যান্ডেল পর্যন্ত ভিজে গেল, এইগুলো শুনি আর চোখ দিয়ে পানি ধবধব করে সারি না। আল্লাহর রাসুল ওহুদের যুদ্ধে গেল, দান্দান মুবারক শহীদ হলো, এগুলো বয়ান শুনি আর চোখ দিয়ে পানি সারি। কিন্তু আল্লাহর রাসুল যে উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গিয়ে তার শরীর থেকে রক্ত ঝরালো, এই সুন্নত আদায় করতে আমরা রাজি না। কথা বলেন ঠিক কি না? এবং আল্লাহর রাসুলের আদরের নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে তার মাতাকে আলাদা করে দেওয়া হলো, শরীর থেকে মাতা আলাদা করা হলো, তাকে শাহাদাত বরণ করতে হলো, এই ইতিহাস শুনি আর চোখ দিয়ে পানি সারি। সম্মানিত হাজিরিন, আল্লাহর কথা কখনোই মিথ্যা হবে না, আপনাকে বুঝে শুনে ইমানকে চাঙ্গা করতে হবে। এবং ইমানের হালতে আমাদের মৃত্যু হোক আমরা সকলে এটা কি কামনা করি, তবে আল্লাহ রাসুলের দেখানো পথেই, আল্লাহ রাসুলের দেখানো মতের উপরেই আপনাকে আমাকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, কথা এজন্যই বলতেছি, মানুষ শুধু মসজিদে মসজিদে ঘুরে খাঙ্কায় খাঙ্কায় থেকে জান্নাত যাইতে পারবে না, পারবে না, পারবে না। খাতা কলম নিয়ে আসার আমি লিখিত দেবো, এখানে
একটা লোক তার হায়াতের জিন্দগির সব যদি মসজিদের কোনায় থাকে কখনোই জান্নাত যাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত দিন প্রতিষ্ঠার আন্দোলন না করবে, আল্লাহর দেখানো পথে লড়াই না করবে, সংগ্রাম না করবে বাতিল মুশরিক কাফেরদের সাথে, ততক্ষণ পর্যন্ত জান্নাত যাইতে পারবে না। যদি জান্নাত সহজেই যাওয়া যাইত, আল্লাহর রাসূল তার জীবনের 80টার বেশি যুদ্ধ 10 বছরে করেছে। কয় বছরে? 10 বছরে 80টা যুদ্ধ, 80টার উপরে যুদ্ধ। তা আল্লাহর রাসূল তো আরামায়েশে থাকতে পারতো, তাইফের জমিনে গিয়ে তাকে কেন রক্তাক্ত হতে হবে, ওহুদের যুদ্ধ গিয়ে কেন দান মোবারক শহীদ করতে হবে, কেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুকে কারবালার জমিনে গিয়ে তার দেহ থেকে মাথা আলাদা করতে হবে, কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুকে বিষ পান করে মৃত্যুবরণ করতে হবে, এবং এমন কি কারণ থাকতে পারে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ফজরের নামাজের ইমামতি করতেছেন এবং তাকে হত্যা করে এখানে অসুস্থ করে দেওয়া হলো, পরে এই আহত হওয়ার পরে তিনি ইন্তেকাল করলেন। এগুলো কি ইতিহাস সত্য? ইমাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করা হয়েছে, বাড়ি অবরুদ্ধ করে অবরুদ্ধ করে তাকে শহীদ করা হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই হত্যাকারীদের চক্রান্তের শিকার, ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, শত্রুর দ্বারা নামাজ পড়তে পারে নাই, নামাজ পড়তে যাচ্ছে, এই পথেই তাকে ছুরি আঘাতে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজরিন, আমরা মাযহাব মানি না, ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহু আলাইহি যদি সহজভাবেই যদি তাকে জীবনটা দেওয়া লাগতো, মসজিদে মসজিদে থেকে খানকায় খানকায় থেকে যদি সহজেই জান্নাত যাওয়া লাগতো, ইমাম আজম আবু হানিফা তাকে কারাগারে 8 বছর থেকে মৃত্যুবরণ করা হয়েছে, কারারুদ্ধ অবস্থায় তাকে জীবন দিতে হয়েছে। ইমাম শাফি যিনি শাফি মাঝহাব মানেন, এই শাফি মাঝহাবের ইমাম তিনি মসজিদে খুতবা দিতেছেন, খুতবা চলাকালীন অবস্থায় এরকম আলোচনা করতেছেন, তাকে জুমার দিনে মসজিদ থেকে বাইর করে দেওয়া হয়েছে রক্তাক্ত করে, এমন কি কারণ তার মধ্যে থাকতে পারে? ইমাম মালিক রহমতুল্লাহু আলাইহি তাকে ওই বাতিল জালেমদের হাতে নির্যাতিত নিষ্পিত হয়ে তাকে এই দুনিয়া ছাড়তে হয়েছে। ইমাম আহমেদ বিন হাম্মল 4 মাযহাবের 1 মাযহাবের ইমাম তিনি, তাকে ওই বাতিলদের কাছে রক্তাক্ত হয়ে নির্যাতিত হয়ে নিষ্পেষিত হয়ে তাকেও দুনিয়া ছাড়তে হয়েছে। সম্মানিত হাজরিন, এবং যারা আহলে হাদিস ভাইরা দাবি করে, যারা আহলে হাদিস ভাইদের তারা যাদের কথাগুলোকে বেশি মূল্যায়ন করে, সরাসরি তিনি সহি হাদিসের আলোকে হাদিসগুলো বর্ণনা করেছেন আল্লাহ রাসুলের জীবনী থেকে, ইমাম তাইমিয়া রহমতুল্লাহু আলাইহি আহলে হাদিস ভাইদেরকে আমি কটাক্ষ করতেছি না, যিনি ইমাম তাইমিয়া রহমতুল্লাহু আলাইহি ছিলেন তেনাকে জেলখানার মধ্যে জীবন দিতে হয়েছে, ইবনুল কাইয়িম রহমতুল্লাহু আলাইহি এগুলো যুগশ্রেষ্ঠ ইমাম ছিলেন, তারা যদি মসজিদে মসজিদে খেয়ে পড়ে থাকতো, খানকায় খানকায় থাকতো, তাদেরকে বাতিলের সাথে কখনোই নির্যাতিত হতে হতো না, নিষ্পেষিত হতে হতো না, জুলুমের শিকার হতে হতো না। সম্মানিত হাজিরিন, আমি এ কথাগুলো এ কারণেই বলতেছি কারণ আমি তো আল্লাহর কোরআন থেকে রেফারেন্স নিয়ে আপনাদেরকে বলবো, যদি আপনারা আল্লাহর পথে লড়াই না করেন, সংগ্রাম না করেন, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ না করেন, আল্লাহর বিধানকে কায়েম করার জন্য কাজ না করেন, কশিন কালেও জান্নাতের ঘেরানো পাবো না এবং জান্নাতেও যাইতে পারবো না। আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন তিনি কোরআন থেকে দলিল দিতেছেন। শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আহাসিবান্নাসু আইয়াতরাবু আইয়াকুলু আমান্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আহাসিবান্নাস, মানুষেরা কি ভেবে নিয়েছে আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি এই কথা বললেই আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। অতচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহুম লা ইউফতানুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি পরীক্ষা করবে না। ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী যতগুলো মানুষ এসেছিল তাদেরকে পরীক্ষা করেছেন, ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষা করে তিনি দেখতে চায় কে ইমানের দাবিতে সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায় ইমানের দাবিতে কে মিথ্যাবাদী। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে মানুষ কি ভেবে নিয়েছে আইয়া তো রকু, আমি তাদেরকে ছেড়ে দেব, ছেড়ে দিয়েছি, আইয়া কুলো আমার না, তারা শুধু বলবে যে হে আল্লাহ আমরা তো ইমান এনেছি, ওয়াহুম লা ইউফতানুন, আর আমি তাদেরকে পরীক্ষা করব না। তাহলে আমরা যদি কালিমা পড়ছি, কালিমা আমরা পড়ছি তো, এই কালিমা পরেই যদি আমরা মনে করি আমরা জান্নাতে চলে যাব, আল্লাহ বলতেছে পশ্চিমকালেও না, ওয়াহুম লা ইউফতানুন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। অন্যত্র আয়াতের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আম্মা হাসিবতুম আন তুতরাকু আলাম্মা ইয়ালামাল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম, মানুষরা কি ভেবে নিয়েছে আইয়া দখুলু, আমরা প্রবেশ করব জান্নাতে, আল্লাহ বলতেছে না না পশ্চিমকালেও তোমরা জান্নাতে যেতে পারবে না, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম, আমি যতক্ষণ পর্যন্ত দেখিনি কে আমার পথে লড়াই করেছে সংগ্রাম করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, তাহলে আল্লাহর কথা কি আল্লাহ দেখে নিবে, আল্লাহ দেখে নিবে যে কে তার পথে জাহাদু মিনকুম, তোমাদের মধ্য থেকে তার পথে লড়াই করেছে। এটা কি আমার বানানো কথা, আমার বানানো কথা? এটা সূরা আত-তাওবার 16 নম্বর আয়াত আজকে বাড়িতে যায় দেখবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দিলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি মন স্থির করে নিয়েছো আইয়া দখুলু আম আইয়া দখুলুল জান্নাত, আমরা জান্নাতে চলে যাব। ওয়ালাম্মা অথচ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো দেখেনি, ওয়াজাহাদু মিনকুম, তোমাদের মধ্য থেকে কে তার পথে লড়াই করেছে, কে তার পথে সংগ্রাম করেছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি যে আল্লাহ এখনো দেখে নাই, আমি মুখ দিয়ে কালিমার ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, উপাস্যদাতা নাই, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, আমি এটা মনে মনে ভেবে নিলাম আর আমি আল্লাহর জান্নাতে চলে গেলাম। আল্লাহ বলতেছেন না, কারণ আমি এখনো তো দেখি নাই এই বনি আদমের সন্তানদের মধ্য থেকে, ওয়াজাহাদু মিনকুম, কে আমার পথে লড়াই করেছে সংগ্রাম করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দিল তোমরা কি ভেবে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আমি এখনো দেখিনি কে আমার প্রতি ঈমান এনেছে, এবং পূর্বের যত মানুষ গত হয়ে গেছে তাদের স্পর্শ করেছিল অভাব অনাটন এবং দুঃখ দরিদ্র, এবং তাদেরকে স্পর্শ কম্পিত করেছিল, আরও যখনই তাদের মধ্যে এই অভাব অনাটনগুলো চলে আসলো ওই জাতির লোকেরা তাদের নবী এবং রাসূলদেরকে বলতো, তারা যে পূর্বের যত নবী রাসূলগণ এসেছিল
তাদের নবী রাসূলদের উম্মতরা ওই সময়কার নবী এবং রাসূলদেরকে বলতো যে আমাদের মধ্যকার অনেক অভাব অনটন চলতেছে, খুব দরিদ্র হাল অভাবী হাল আমাদেরকে চলতেছে এবং জালিমদের নির্যাতন জুলুম আমাদের উপরে বহু চলতেছে। তারা ঘোষণা করত, হে রাসূল, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আমাদের সামনে চলে আসবে? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই জবাবে বলতো, আলা ইন্না নাসরুল্লাহি করিব। তোমরা ধৈর্য ধারণ করো, জেনে রাখো আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে এসেছে। বলেন সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজরিন, আমরা যদিও ঈমান এনেছি, আর যতক্ষণ পর্যন্ত তার পথে লড়াই করব না, সংগ্রাম করব না, কারণ আল্লাহই তো ঘোষণা করেছে কোরআনে, ইনিল হুকমু ইল্লাল্লাহ, যে এই সারা বিশ্ব জগৎ যার, ইনিল হুকমু ইল্লাল্লাহ, আর এখানে হুকুমটাই চলবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন। কোনো মানুষের হুকুম এই আল্লাহর জমিনে কি চলবে না, কারণ আমরা সকলে তো বিশ্বাস করি এই আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর, এই নবমণ্ডল আল্লাহর, এই ভূমণ্ডল আল্লাহর, যা কিছু আছে সব কিছুই কার, আল্লাহ। আপনাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। তো এই সব কিছুই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের হয়, এই আল্লাহই তো কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, সৃষ্টি যার হুকুম বিধান চলবে তা। তাহলে এই হুকুমের বাইরে আমরা যাইতে পারবো? কোনো বনি আদমের সন্তান যাইতে পারবে? পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর রাসূল যে হাদিসে ঘোষণা করে দিয়েছেন, তাহলে আল্লাহর রাসূলের হাদিসের কথা কি মিথ্যা হবে? না। তবে আল্লাহর রাসূল যখন কথাটা বলছে, দেখা যাবে যে তারপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। যেমন আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, মাম্মাতা ওয়াহুয়া ইয়ালামু, যে ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে সাক্ষ্য দিবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং আল্লাহ রাসূল আরেকটি হাদিস শরীফের মধ্যে আছে মুসনাদে আহমেদের বর্ণনায়, মাপাতিহুল জান্নাত, অর্থাৎ জান্নাতের চাবি হলো শাহাদাত, তোমরা সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কেউ যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই কথাটাই হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বিহামদিহি। এতদিন থেকে আমরা যেটা জানছি কি, আর সলাতুল মিফতাহুল জান্নাত, আর সলাতু মিফতাহুল জান্নাত, ওটাও হাদিসে আসছে, নামাজ হলো বেহেস্তের চাবি। আর মুসনাদে আহমেদের বর্ণনা আছে মাফাতিহুল জান্নাত, মাফাতিহুল জান্নাত, জান্নাতের চাবি হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এই কথার সাক্ষ্য দিতে হবে। এই কথার সাক্ষ্য কতটুকু দিবেন? আপনি যখন এই ঘোষণা দিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই, ইলাহার অনেকগুলো অর্থ এসেছে। আর আমরা যেটা জানি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই তো জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আমরা যেটা কালিমার প্রথম অংশের সাক্ষ্য দেই এর অর্থ হচ্ছে এটা। সম্মানিত উপস্থিতি, তো যখন আল্লাহ রাসূল এ কথা বলছেন, তারপরেই হয়তো আমি যে আয়াতগুলো আলোচনা করলাম, আইয়াকুলু আমান্না, আমরা মুখ দিয়ে বললেই কি জান্নাতে চলে যাব, আম হাসিবতু মাংথা দখুলুল জান্নাত, আল্লাহ বলছেন তোমরা ভেবে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে কি করব, পরীক্ষা করব। এখন আসেন, পরীক্ষা কি দিয়ে করবে আল্লাহ?
আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবে? আল্লাহ পরীক্ষা করবে কাউকে সন্তান দিয়ে, কাউকে সন্তান না দিয়ে। কাউকে ছেলে দিবে, শুধু ছেলেই দিবে, মেয়ে দিবে না। কাউকে মেয়ে দিবে, ছেলে দিবে না। কাউকে সম্পদ দিছে ভরি ভরি, কে দিছে না, সম্পদের মালিক দেয় নাই। কাউকে সম্পদ দিবে, আবার কাউকে সম্পদ দিবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে যেটা ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলতেছেন পূর্বে যত মানুষ এসেছিল আমি সবাইকে পরীক্ষা করেছি, পরীক্ষা করেছি দুনিয়ার মধ্যে, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা চিরস্থায়ী জান্নাতের সুঘ্রাণ পেয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আমরা যেটা জানি, হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন এই মিল্লাতে আবিকুম ইব্রাহিম বলা হয়, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। কারণ দেখেন কিভাবে পরীক্ষা করল, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের জন্ম হলো মূর্তি পূজারি মুশরিকের ঘরে, তার জন্ম মুশরিকের ঘরে, এবং তাকে যখন যুবক বয়সে পরিণত হলো তখন আগুনের কুল্লি বানিয়ে তাকে আগুনের কুল্লির মধ্যে ফেলে দেওয়া হলো, যেখানে দাউ দাউ করে আগুন এখানে ফেলে দিল। এরপরে দেখেন বয়স হয়ে গেল 84 থেকে 85 বছর, কোনো সন্তান নাই। এই বয়সে একটা আল্লাহ তাআলা কী করলো, সন্তান দিল। এই সন্তান হওয়ার পরে আবার আদেশ করল শিশু সন্তান যে তার মা সহ তাকে নির্জন এলাকায় রেখে আসো, যেখানে যেন কোনো মানুষের বসতি নেই, কোনো মানুষ বসবাস করে না। এই কথাগুলো বলার কারণ হলো এগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কী পরীক্ষা করেছেন। সন্তান যখন একটু কি চলাফেরা করতে পারে তাকে কোরবানি করার জন্য স্বপ্নে দেখানো হলো, ইতিহাস জানি তো সকলেই। ইমানটা আপনি বাঁচাবেন, ইমান কিভাবে আপনি পরীক্ষা দিবেন, ইমানের পরীক্ষা। এখনকার সমাজে যদি কাউকে ধরে নিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর বলা হয় তুমি আল্লাহ ছাড়ো, আল্লাহর রাসুলের কালেমা ছাড়ো, করবে না মানুষ? আগে তো কি করব, জীবন বাঁচাব, কি জীবন বাঁচাবো না? তো এগুলো হলো ইমানের পরীক্ষা। এবং দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাইবেলের বর্ণনায় যেটা এসেছে, হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনারও সন্তান নাই, অবশেষে আল্লাহ সন্তান দিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, সন্তান ছিল না, নিঃসন্তান। পরে সন্তান হলো ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, বাবাও নবী এবং বাবার ছেলে সেও নবী, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এবং ওনার ছেলেকেও এই ইমান বাঁচানোর জন্য, ইমানের পরীক্ষা দিতে গিয়ে নিজের জীবনের কল্লাটা দিয়ে দিছে, তারপরও ইমান ছাড়ে না। আসলে ইমানটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আমরা মুহূর্তের মধ্যে ইমানকে বিক্রি করে দিই। শয়তানের চক্রান্ত পরে, সম্পদের লোভে লোভে পরে, ক্ষমতার লোভে পরে আমরা আমাদের এই ইমানটাকে কী করে দিই, বিক্রি করে দিই। এখন যদি আমরা যদি ইমানদারই হতে না পারি তাহলে ওই কাঙ্ক্ষিত মানের জান্নাতে কারা যাবে? সম্মানিত উপস্থিত, কথাটা এই জন্যই বলতেছি, যদি জান্নাতের পথ যদি ফুল বিছানো হতো আজকের যতটুকু আলোচনা করলাম, তাহলে কোনো নবী তাদের জীবন দেওয়া লাগতো না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম নাম শুনেন নাই,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রায় 12টি বছর জেলখানায় থাকতে হয়েছে। কয় বছর ছিল? 12 বছর। এটা হলো ইমানের পরীক্ষা। বলে আল্লাহর নবী এবং রাসূলরা যদি ইমানের পরীক্ষা দিতে গিয়ে বাতিল কাফের মুশরিক জুলুমবাজদের হাতে যদি তারা আত্মসমর্পণ না করে, যতই অত্যাচার জুলুম নির্যাতন আসুক না কেন, আমরা একমাত্র আল্লাহকে ভয় করব এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা রব্বুল আলামিনের ভয়কে নিয়েই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাব। যদিও জীবনটা চলে যায়, এই জীবন দিতেও আমরা প্রস্তুত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষের অংশে ঘোষণা করল, ফালা ইয়ালামান্না হুল্লাযীনা সাদাকু। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায় ইমানের দাবিতে কে সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আর এই ইমানদার যে তারা বলে তারা আসলে কে মিথ্যাবাদী, এটা আল্লাহই দেখতে চায়। আল্লাহ পরীক্ষা করে দেখতে চায় কে ইমানদার আর কে মিথ্যাবাদী বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা হলো এই আলোচনার উপরে বাস্তব ভূমিকা রেখে এ দুনিয়া থেকে যেন আমরা চিরবিদায় নিতে পারি, ইমানের শহীদ যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।